এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়াতে বিভিন্ন পোস্টে কর্মী নিয়োগে নোটিশ প্রকাশিত হয়েছে। যে কোনো ভারতীয় নাগরিকই আবেদন করতে পারবেন। চলো জেনে নেওয়া যাক এই নোটিশ সম্পর্কে কি বলা হয়েছে। এতে কারা কারা আবেদন করতে পারবেন, কিভাবে আবেদন করতে হবে ইত্যাদি সম্পর্কে। পোস্টের নাম জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ফায়ার সার্ভিস, এডুকেশনাল কোয়ালিফিকেশন মাধ্যমিক পাস সহ 50% নম্বর নিয়ে মেকানিক্যাল বা অটোমোবাইল বা ফায়ার 3 বছরের ডিপ্লোমা করে থাকতে হবে, অথবা 50% নম্বর নিয়ে উচ্চ মাধ্যমিক পাস এবং ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স থাকতেই হবে। প্রতি মাসে বেতন 31,000 টাকা থেকে 92,000 টাকা পর্যন্ত। পোস্টের নাম জুনিয়র অ্যাসিস্ট্যান্ট অফিস, এডুকেশনাল কোয়ালিফিকেশন গ্রাজুয়েট পাস সহ কম্পিউটারে প্রতি মিনিটে 30টি ওয়ার্ড টাইপিং করার দক্ষতা এবং সংশ্লিষ্ট দপ্তরে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতেই হবে। প্রতি মাসে বেতন 31,000 টাকা থেকে 92,000 টাকা পর্যন্ত। পোস্টের নাম সিনিয়র অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস, এডুকেশনাল কোয়ালিফিকেশন গ্রাজুয়েট পাস সহ বিকম পাস করে থাকতেই হবে, সঙ্গে কম্পিউটারের কাজের অভিজ্ঞতা এবং সংশ্লিষ্ট দপ্তরে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতেই হবে। প্রতি মাসে বেতন 36,000 টাকা থেকে 110,000 টাকা পর্যন্ত। পোস্টের নাম সিনিয়র অ্যাসিস্ট্যান্ট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, এডুকেশনাল কোয়ালিফিকেশন গ্রাজুয়েট লেভেল হিন্দি সহ ইংরেজিতে পিজি ডিগ্রির সঙ্গে হিন্দিতে টাইপিং করে দক্ষতা থাকতেই হবে এবং সংশ্লিষ্ট দপ্তরে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতেই হবে। প্রতি মাসে বেতন 36,000 টাকা থেকে 110,000 টাকা পর্যন্ত। অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবেন আগামী 1 সেপ্টেম্বর থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত। প্রথমে মোবাইল নম্বর ও ইমেল আইডি রেজিস্ট্রেশন করতে হবে, পরে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে ফটো সাইন সার্টিফিকেট স্ক্যান করে আপলোড সহ সমস্ত তথ্য পূরণ করে সাবমিট করতেই হবে। অ্যাপ্লিকেশন ফি বাবদ জেনারেল ওবিসি ইডাব্লিউএস প্রার্থীদের ক্ষেত্রে 1,000 টাকা ধার্য করা হয়েছে এবং ওমেন এসসি এসটি প্রার্থীদের ক্ষেত্রে কোনোরূপ আবেদন ফি লাগবে না। নিয়োগ পদ্ধতি কম্পিউটার বেসড টেস্ট ও টেস্টের মাধ্যমে নিয়োগ করা হবে।